জীবিকা নির্বাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি ছাড়া বা স্ত্রী নারাজ এমন অবস্থায় বিদেশে যাওয়া যাবে কিনা? আপনার স্ত্রী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনি বিদেশে যেতে চান এবং আপনি সেখানে গেলে তার চরিত্র সে হেফাজত করতে পারবে কিনা, রিস্ক আছে, সে নিজের ব্যাপারে নিজে শঙ্কা করে অথবা ডাইরেক্ট বলে না কিন্তু আপনি আশঙ্কা করেন, তাহলেও আপনার জন্য বিদেশ যাওয়া জায়েজ নাই। যারা বিদেশ যান, প্রবাসে থান, উপার্জন করার জন্য যান, আমি বলি বিয়ের আগে যাবেন, বিয়ের পরে যদি যান বউ নিয়ে যেতে পারলে যাবেন, আর না হলে প্রবাসে এভাবে থাকবেন না। কারণ প্রবাসে যেতে হলে আপনার দুইটা ভিসা লাগবে, এক হলো যে দেশে যাবেন ওই দেশের ভিসা, আর একটা হলো বউর কাছ থেকে ভিসা নিতে হবে। থেকে ভিসা নেওয়া মানে হলো অনুমতি নেওয়া যে তুমি যাও, আমার কোনো অসুবিধা নাই, আমি নিজেকে সেফ রাখবো, নিরাপদ রাখবো। বহু প্রবাসী ভাইরা আছেন, তিনি পরিবারের জন্য জীবন শেষ করে দিচ্ছেন, এদিকে বউ পরকীয়াতে বা কোনো হারামে লিপ্ত হয়ে গেছেন, কারণ কোনো উপায় নেই। এই জন্য উদ্দেশ্যহীনভাবে বছরকে বছর প্রবাসে পড়ে থাকা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। স্ত্রীর হক আছে, সেটা আদায় করতে হবে, মাথায় রাখতে হবে। মৃত ব্যক্তির জন্য 3 দিন 7 দিন 21 দিন 40 দিন পালন করা জায়েজ আছে কি না? মৃত ব্যক্তির জন্য 3 দিন 7 দিন 40 দিন 21 দিন এই জাতীয় যত দিনা অনুষ্ঠান আছে, এগুলো একটাও ইসলামের নির্দেশ না। মনে রাখবেন, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত আনুষ্ঠানিকতা আমাদের দেশে হয়ে থাকে, এর বেশিরভাগ আনুষ্ঠানিকতা আসছে আমাদের আমাদের সাথে থাকা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শ্রাদ্ধ থেকে। আপনি গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার্চ দেন, ওনাদের ধর্মটা ওনারা পালন করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান আপনি সেটা টেনে আনতে পারেন না। শ্রাদ্ধ মানেই হলো কোনো মানুষের মৃত্যুর পর আত্মীয় স্বজন লোককে খাওয়ানো। আমাদের দেশে এই কালচার ওখান থেকেই মূলত আসছে, অতএব এটা মুসলমানের কালচার না। ভালো করে শুনে রাখেন, কোনো মানুষ মারা গেলে যে মারা গেছে তার ওয়ারিসদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াবে, ঠিক না? ঠিক, কারণ যে তার বাবাকে হারাইছে তার মন খারাপ, রান্না বাড়া করার মানসিকতা নাই, তার পুরো পরিবারকে এলাকাবাসীর দায়িত্ব খাওয়ানো, সকাল বিকাল খাওয়াবে, যতদিন পরে যতদিন খাওয়াবে, কমপক্ষে 3 দিন খাওয়াবেই। আমাদের দেশে তাদেরকে খাওয়ায় প্রথম প্রথম, কিন্তু এরপরে 40 দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেয়। প্রথম প্রথম একটু খাবার পাঠায় গামলায় করে, পাতিলে করে, এরপরে খাওয়ায় হলো 10 জন রে, এরপরে গরু জবাই করে পুরো এলাকার মানুষ তাদের কাছ থেকে খানা আদায় করে, এটা জায়েজ নাই। মানুষ খাওয়ায় কখন ভাই? খুশি হলে মানুষ খাওয়ায় কখন? আপনার বিয়ে হয়েছে, নতুন বউ ঘরে আসছে, খুশির ছোট অলিমা খাওয়ান, ঠিক না? বেঠিক। আপনার ছেলে হয়েছে, আকিকা খাওয়ান, খুশির ছোটে মানুষ খাওয়ায়। সেখানে আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, এটা তো খুশির কিছু না, এই জন্য মানুষ খাওয়ানোর কোনো যৌক্তিকতা নাই। না খাওয়াইলে আবার এলাকাবাসী বলে কি মানুষ ছিল, কি ছেলে মেয়ে রেখে গেল যে একটু কারোর হাতও ধোয়াইল না। এরকম কিছু ছোট লোক আছে না নাই, যারা মানুষের কাছ থেকে খাওয়ার জন্য লালায়িত থাকে। মনে রাখবেন, কোন মানুষ মারা গেলে তার ওয়ারিসদের কাছ থেকে খাবার অনুষ্ঠান করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। তিনি তার মা বাবার তরফ থেকে গরিব দুঃখীকে খাওয়াবেন, তার ব্যাপার কোন দিন খাওয়াবেন না খাওয়াবেন, কিন্তু সমাজ ঠিক করে নিয়ে একরকম বাধ্য করা, সিস্টেম বানিয়ে ফেলা, এটা বেদাত, এবং এই বেদাত থেকে আমাদের সবাই বাঁচার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এই বেদাতটা আমাদের দেশে পরিমাণে সবচেয়ে বেশি, কারণ এই বেদাত থেকে মুক্ত কোনো এলাকা